যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আইনানুক দায়িত্ব যেভাবে করার কথা ঠিক সেভাবে আমি পালন করি, করে থাকি এবং করব। আমার প্রয়োজনের কথা তো আমি সরকারকে বলবো, আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট সরকারকে জানাবো, সরকার যেটা পারে দিবে সেটার মধ্যে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। রাজনৈতিক কার্যক্রমে আপনি যেটা বলেছেন যে যে কোনো অনুষ্ঠান এটাতে এটার মধ্যে আমরা যে কার্যক্রম করি আমাদের একটা প্রত্যেকটা হ্যান্ডেল করার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমরা ট্রেনিং করি কীভাবে পেশাদারিত্বের সাথে যে কোনো প্রসেশন হোক, যে কোনো কার্যক্রম কীভাবে আমরা হ্যান্ডেল করব, এটা আমাদের আইনানুগভাবে আমাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ অনুযায়ী আমরা দায়িত্ব পালন করে থাকি। প্রতিটি ক্ষেত্রে সবাই মিলে যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আইনানুগ দায়িত্ব যেভাবে করার কথা ঠিক সেভাবে আমি পালন করি, করে থাকি এবং করব। এরপরও যদি কারো কোনো বিষয়ে কোনো অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা খতিয়ে দেখবো, সেই আশ্বাস আমি দিচ্ছি। সংস্কার একটা যে কোনো প্রতিষ্ঠান, এটা একটা লাইভ বিষয়, প্রতিষ্ঠান সবসময় এক সংস্কারের মধ্যে থাকে। একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন একটা লাইভ জিনিস, আমরা সবসময় এর প্রতিনিয়ত এর পরিবর্তন হতে থাকে যখন যেটা প্রয়োজন। যেমন আজকে আমি যদি জঙ্গিবাদ দমন করতে চাই, সাইবার ক্রাইম দমন করতে চাই, তাহলে ক্রিমিনালদের কাছে যে টেকনোলজি আছে এর চেয়ে ভালো টেকনোলজি আমার সংগ্রহ করতে হবে। এই টেকনোলজি সংগ্রহ করে আমি তাদেরকে মোকাবেলা করব। এই অপরাধের ধরন অনুযায়ী অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমি আমার পরিবর্তন সময়ে সময়ে আমি করে থাকি এবং করব। এটা একটা চলমান প্রক্রিয়া, সবসময় এটা আমরা চলতে থাকি। যেটা বলি আমরা সবসময় আমার প্রয়োজনের কথা তো আমি সরকারকে বলব, এটা তো জানাতে হবে। আমার প্রয়োজন, আমার তো মোবিলিটির জন্য, আমার যখন পেট্রোল করতে, পেট্রোল করার জন্য আমার যে সক্ষমতা আমার জ্বালানি প্রয়োজন, জ্বালানির যে প্রয়োজন, আমার মিনিমাম যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের বিষয়টা তো আমি জানিয়েছি। সরকার যেটুকু পারবে বিবেচনা করবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। এটা আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট সরকারকে জানাবো, সরকার যেটা পারে দিবে সেটার মধ্যে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব, এটা করে থেকে। এবং এটা আমার মনে হয় যে আমরা আমাদের চাওয়াটা সরকারের কাছে, আমরা আবদার তো সরকারের কাছে করতেই পারি। এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, যখনই আমরা তথ্য পাই আমরা সবসময় সার্ভে করি। আমাদের এখানে বিদেশি নাগরিক কারা আছে তাদের বিষয়ে যখন তথ্য পাই, তখন সুনির্দিষ্টভাবে যে নাগরিক, যে দেশে, যে যিনি যে দেশের নাগরিক, ওই দেশে আমরা, ওই দেশ থেকে আমরা তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করে যদি আমরা কনফার্ম হয় যে উনি ওই দেশের নাগরিক, তখন আমরা ট্রাভেল পাস, যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের মাধ্যমে, অথবা যদি পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাস দিয়ে আমরা ওই দেশে ডিপোর্ট করার ব্যবস্থা করি। এটা চলমান প্রক্রিয়া এবং সবসময় এটা চলতে থাকে। এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে, কোনো ক্রাইমের সাথে যারা জড়িত থাকে, তাদের কিন্তু আমরা আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি।